নবী যিশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ এনাদের মধ্যে পার্থক্যটা কি যিশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করবো আর ঈশ্বরের উপাসনা করবো আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ যারা যীশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু এই পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী মন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যিশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ এনাদের মধ্যে পার্থক্য কি দুজনেই বলেছেন এক ঈশ্বরের ইবাদত করো তাহলে পার্থক্য কোথায় আমরা কাকে মানব আর যিশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসুল আছেন তাদের মধ্যে পাঁচজনকে সহি হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ইব্রাহিম নবী নু আলাই নবী মুসা নবী ঈসা আর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তাহলে আমরা যিশু খ্রিস্ট বাই সাল্লাহ আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই আমি যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যিশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই এটা বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আর আপনি যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপুল্লাভ জন অধ্যায় নাম্বার চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান ম্যাথিউ বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজ থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ নিজের থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাহলে ছিলেন একজন মুসলিম নিজেকে দাবি করেননি তারপর বাইবেলে আছে জন অধ্যায় অনুচ্ছেদ বলেছেন যে যে তোমরা কথাগুলো সেগুলো আমার নয় আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন তারপর গসপুল্লাভ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশু নিজের মুখে বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর আছে বুক অব এক অধ্যায় নম্বর দুই উনিচ্ছেদ বাইশ তোমাদের মধ্যে অনুমোদিত ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী তাহলে যিশু খ্রিস্ট খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসুল তবে তিনি আল্লাহ নন আর যদি তাকে অনুসরণ করতে চান এই কথাটা আগে বলেছি যে জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে তার মানে যদি আপনি সত্যি খ্রিস্ট মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে খ্রিস্ট আবার আসবেন তাহলে তিনিই তো শেষ নবী প্রিয় কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মায়দা অধ্যায় নম্বর 5 আয়াত 116 যিশু খ্রিস্টও বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার উপাসনা করো বরং বলেছি আব্দুল্লাহ আল্লাহর ইবাদত করো রব্বি যিনি আমার তোমাদের প্রভু এখন যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন তিনি আল্লাহ তালার একমাত্র রাসুল যাদের তার অনুসারীরা ভুল বুঝেছে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অন্য সব নবী রাসূল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি ঈসা আলাইহিস সালাম অর্থাৎ খ্রিস্ট হলেন একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকেই ঈশ্বর দাবি করেছেন এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি আসবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে কোনো নতুন নিয়ম আনবেন না তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি তিনি নতুন কোন ওহী আনেন না ওহী আসা সম্পূর্ণ হয়ে গেছে কুরআন বলছে সূরা মাঈদা 5 আয়াত 3 আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম নতুন করে কোনো কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না তাহলে ইসলাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো বলেছেন আল্লাহর ইবাদত করো তিনি আমার ও তোমাদের প্রভু তাহলে যিশু খ্রিস্ট আবার আসবেন মোহাম্মদ সাল্লামের উম্মত হিসেবে খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য আশা করি উত্তরটা পেয়েছেন